আর মাওলানা সাহেবেরা একজন আর একজনকে এমন গালি দিচ্ছে লুটিয়ে খেয়ে মাওলানা সাহেবরা কেমন যে মাওলানা আমিও বুঝে উঠতে পারি না যখন কেউ আমাকে খুব গালি দেয় দিতে দিতে বন্ধ করে তখন আমি আবার ঋণ দিয়ে বলি ভাইজান হয়তো হয়তোবা আপনার টাকা শেষ হয়ে গেছে মনে হয় গালি বাকি আছে তা আপনি সাদ মিটিয়ে গালি দিয়ে দেন আমার জীবনে কোনোদিন কারো প্রতিবাদ করা আমার প্রয়োজন হয়নি আলহামদুলিল্লাহ এমন ফিল্ডে আল্লাহ আমাকে রেখেছে পিছন দিকে তাকানো আমার প্রয়োজন হয় না আলহামদুলিল্লাহ কোনোদিন আমার জীবনে সভাপতি সেক্রেটারি গ্রামবাসী কোনো নেতা কোনো মাতাব্বর এমপি মন্ত্রী তাকে দেখে বক্তব্য দিতে হবে এরকম আমার জীবনে একটা মিনিটও কাটেনি আমার একটা ভিতরে কাজ করে ওকে আমি উঠাইতে পারি আর বসাতে পারি আলহামদুলিল্লাহ আমি মানুষের পয়সায় পড়াশোনা করিনি আমার বাপ হলো ছোট্ট কৃষক মানুষ আমার বাপ আমার কাছে টাকা পাঠাতেন সরিষা বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা ধান বিক্রি এত টাকা রায় বিক্রি এত টাকা এক হাজার টাকা পাঠালাম তো সাত আট দিন যাবত আমার ঘুম হতো না আমার এইটা নিয়ে চিন্তে হতো আমার আব্বা এক হাজার টাকা পাঠাতে অনেক কষ্ট পেয়েছে ছাত্র জীবন শেষ হওয়ার পরে শিক্ষক জীবনে কোনোদিন আমাকে মানুষকে পয়সার কথা বলা লাগেনি বেতন আমার বেশি করে দিন এ কথা বলা লাগেনি আমিও মানুষের অধীনে শিক্ষক থেকেছি অনেক দিন আঠারো আর আট কত হচ্ছে ২৬ বছর ছাব্বিশ বছরে আমি কাউকে কোনোদিন বলিনি আমার বেতন বাড়িয়ে দিতে বা আমার বেতন লাগবে বেতন আমার লাগবে এই কথাটা আমার বলার পরিবেশ আসেনি আল্লাহ আমাকে এমন ভালো করে গেছে আরে এখন তো দায়িত্ব পালন করি জামিয়া সালাফে প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ রামাজান মাসে লাগে আটচল্লিশ লক্ষ আর কুরবানির মাসে লাগে আটচল্লিশ লক্ষ রামা জামিয়া সালাফের ছাত্র ছাত্রী প্রায় পাঁচ হাজার দুই একটা নয় জামিয়া সালাফের শিক্ষক শিক্ষিকা তিনশো জন তার ইন্ডিয়ান শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক আছেন একবারে ডাইরেক্ট সরাসরি মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এখন আপনাদের জামিয়া সালাফে ডাঙ্গি পাড়ায় আছে রামজানের কিছুদিন পরে আরো চার পাঁচজন আসবেন শিক্ষকতা করার জন্য ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই জাতির কাছে এরকম কোন প্রতিষ্ঠান আল্লাহর কাছে এরকম কোনো প্রতিষ্ঠান দাবি করিনি যে কারো কাছে মুখাপেক্ষী থাকতে হবে এইটা চাচ্ছি তোমার তো রহমতের অভাব নেই সারা দুনিয়ার মানুষ এখানে আসবে এটা করে দাও এটা তুমি পারো না তুমি তো পারো ও পারে না করতে ও হালা করলে সাইন কাদির সব কিছু করতে পারে আমার মতো নিঃস্ব মানুষের অবস্থা যদি এরকম করতে পারে তা তো সবই পারে আর সব পারে ও আলা করলে সাইন কাদের তিনি সর্বশক্তিমান সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম আপনি একজন মহিলা মানুষ বন্ধ মুখখান রাখেন আপনার সাথে জরুরি একটা কথা আছে সেইটা আমি নি একটু আগাই তো তার আগে আপনাকেও বলি আপনি কাল থেকে সওয়ালের সিয়াম শুরু করবেন আর ওই কথা ঠিক নয় কে কি বলেছে মহিলা বৈঠকে বলেছে বুবু তোমার হাইজের কারণে যে রোজা ছুটে গেছে বুবু সেগুলো তুমি আগে করিও তারপরে সওয়াল করিও কেন সওয়াল হলো নফল আর ছুটে গেছে ওইগুলো ফরজ তো ছুটে গেছে এগুলো ফরজ তো ওইটা তো আল্লাহ আল্লাহ অনুমতি দিয়েছেন জীবনে কোনো দিন করলেও হবে এগারো মাস পর নেন বিশ মাস পর বছর পর যদি না করতে পারে আল্লাহ মাফ করে দেবেন তো সওয়ালে এসে এটা ঢুকলো কেন সওয়ালের সওয়ালেরটা আগে করতে হবে তারপর হাইজের কারণে যেটা ছুটে গেছে সেটা পরে করবে এটা ছয়টা আগে হয়ে যাক তারপরে সম্মানিত দিনই ভাই বল বলছিলাম মহিলারা সওয়ালের ছয়টা করবে ধারাবাহিক করবে এ কথাই ঠিক না পারে সেটা ভিন্ন কথা ছেড়ে ছেড়ে করতে হবে একটা নিয়ম বানিয়েছে এটা নগদ মিথ্যায় ধারাবাহিক করবে এটাই ভালো না পারলে করলো একরকম করে কিন্তু ছেড়ে ছেড়ে করতে হবে এই কথা আগে হাইজেটটা করতে হবে তারপরে সহল করতে হবে এই কথা মিথ্যা অতএব আপনি মুসলিম বোন আপনার কাছে এই মুহূর্তে আছি আপনিও আগামীকাল থেকে একদিন পর থেকে সওয়াল শুরু করেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম নফল শ্যাম পালনে অভ্যাসী হন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন মানুষের রিপোর্ট সাপ্তাহিক আল্লাহর কাছে এ দুদিনে পেশ করা হয় শ্রাবণ মাসে বেশি বেশি শ্যাম থাকেন বাৎসরিক রিপোর্ট শ্রাবণ মাসে পেশ করা হয় বাৎসরিক পাপ নাকি কোন দিন পেশ করা হয় কখন শ্রাবণ মাসে আর সাপ্তাহিক পাপ নাকি কোন কোন দিনে পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার আল্লাহ নবী বলছেন তুরাজুলা আমালে আমালে স্নেহ খামিস ওনা উহিবা আমালে ওনা সায়েম বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয় আমার মন চায় দেখো তুমি আমার রিপোর্টটা দেখো এই যা দেখো আমি বৃহস্পতিবার সোমবার শ্যাম আছি আমার রিপোর্টটা তুমি শ্যাম অবস্থায় দেখো আমি তোমাকে আমার রিপোর্ট কি অবস্থায় দেখাতে চাচ্ছি শ্যাম অবস্থায় সাবানের শ্যাম থাকবে এক থেকে পনেরো পর্যন্ত তোমাকে আমি রিপোর্ট দেখাবো সেম অবস্থায় বাতসরী এটা আমার মন চায় অতএব সমৃদ্ধ দিনী ভাই বোন মহারামের দুই দিন শ্যাম থাকুন আরাফার এক দিন শ্যাম থাকুন মাসে তিন দিন শ্যাম থাকুন সওয়ালের ছয়টা শ্যাম থাকুন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকুন আর সাবান মাসে এক টানা পনেরো দিন শ্যাম থাকুন আর জুল হিজার এক থেকে নিয়ে নয় পর্যন্ত এক থেকে নিয়ে পর্যন্ত এক টানা নয় শ্যাম থাকুন আপাতত সংক্ষিপ্তভাবে শ্যামের কথা শেষ করলাম সাওয়ালের শ্যাম পালনের অনুরোধ জানিয়ে চলেন ঈদের দিন ঈদের দিন সকালে কি করতে হবে আমি আমার দীনবন্ধের কথাটাকে শেষ করে নিই বেশি কথা নয় অল্প মত চালু করতে হবে দেশ জুড়ে এ কথাই ঠিক আমি বংশা থেকে বের হয়ে মসজিদে যাই পাশে আম গাছের নিচে গাড়ি দাঁড়িয়ে আছে তো গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়া আমি এটা বুঝতে পারি না কয়েকদিন দেখলাম গাড়ির গায়ে লিখা আছে হাত দাওয়ায় তা আমি এক সময় বলছি আব্বু গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়া এটা কি তখন আমাকে বলছে আব্বু আপনাকে তো প্রায় তিরিশ বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম তিরিশ বছর যাবৎ তিরিশ বত্রিশ আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম তাতে আমি বুঝলাম যে ইহুদি আর খ্রিস্টান বিদ্যা বেঁচে খায় বুদ্ধি বেঁচে খায় কলা কৌশল দিয়ে দেশ দখল করে সারা ভারত বাংলাদেশ পাকিস্তান দখল করেছে ভালো কিছু নিয়ে চলে গেছে তো ওরা বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায় পদ্মা সেতু বানালো ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা পদ্মা সেতু বানালো ওরা হলো ইঞ্জিনিয়ার আমরা হলাম কামলা তো ওরা যে ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বেঁচে খায় এইটা জানাবো কিভাবে এইটা জানানোর জন্য চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি দেশ জুড়ে মক্তব চালু করব মুসলমানের ছেলে মেয়েকে একশো পার্সেন্ট আকিদা শিখাবো কোরআন শিখাবো আকিদে শিখাবো কোরআন শিখাবো ইনশাল্লাহ সারা দেশ জুড়ে মক্তব চালু করব এই সুবাদেই আমি বই লিখেছি বই ছাপিয়েছি সিলেবাস তৈরি করেছি মক্তব চালু করেছি মক্তবের রেমামের প্রশিক্ষণ চালু করেছি আসবে ফিরি যাবে ফিরি খাবে ফিরি বই ফিরি এবং প্রশিক্ষণ নিবে এই প্রশিক্ষণের মাধ্যমে দেশ জুড়ে মক্তব চালু করবে আকিদে সংশোধন করবে ইহুদি কারা খ্রিস্টান কারা এবং কোরআন মাজিদ পড়তে শিখবে মুসলমানের ছেলে একশো পারসেন্ট মিয়া ফিল মিয়া একশো থেকে একশোই শিখতে হবে এই লক্ষ্যে দেশ জুড়ে মক্তব চালু করব তার নাম দিয়েছি মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম তাই গাড়ির গায়ে আছে আমি বললাম আব্বু তোমার পরিকল্পনা সুন্দর আমরা তোমার এই পরিকল্পনা গ্রহণ করলাম আল্লাহ তুমি কবুল কর আল্লাহমান নিজের ছেলে মেয়ের জন্য যেমন দোয়া করেন আব্দুল্লার জন্য তেমন দোয়া করবেন ওদেরকে যেন আল্লাহ দিনের খিদমতের জন্য কবুল করেন আল্লাহ সম্মানিত দিনই ভাই বোন ঈদের দিন ঈদের দিনের প্রথম কাজ কি খেয়াল করো এদিকে ঈদের দিনের প্রথমে চার পাঁচটা কাজ আছে এক নম্বর কাজ হলো ফেতরা বের করা ঈদের দিনই ফেতরা বের করতে হতো যা আমাদের এসব মুরব্বী মানুষেরা আজও জানেন যে আমরাও করেছি আমার বাপ দাদাকেও দেখেছি ঈদের দিন সকালে ফেতরা বের করতে ওইটা কিভাবে চলে 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 গেল গেল আগে আগে আসলো, হবে না নিতান্তই উনতিরিশ রামাজান বা তিরিশ রামাজান অন্যথায় ফজর সলাতের পরে ফেতরা বের করতে হবে আব্দুল ইবনু উমার বলেন ঈদের দিনের প্রথম কাজ আবদুল ইবনে ওমর বলেন ফরয রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরে সান মিন তামারি ন সান মিন সাইরিন আল্লাহর নবী ফিত্রর যাকাত ফরজ করেছেন এক শা খেজুর এক শা গম আল আব্দ আল স্বাধীন পুরুষ নারীর উপর ফকির মিসকিন সবার উপর ভিক্ষুক ভিক্ষিকা সবার উপরে আর স্বাধীন পুরুষ নারীর উপর দাস দাসের উপর ছোট বড় সবার উপরে ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে যদি ধরে না হয় আগে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে ঠিক আছে যদি ধরে নেওয়া হয় যে সূর্য ডুবা পর্যন্ত রামাজান শেষ হওয়ার সূর্য ডুবা পর্যন্ত সন্তান জন্ম নিয়েছে তার ফেতরা দিতে হবে তো ঠিক আছে আমরা মনে করি হজরের আজান পর্যন্ত কোনো ছেলে মেয়ের রাতে জন্ম নিলে তার ফেতরা দিতে হবে সবাকেই ফেতরা দিতে হবে ছোট বড় শিশু পুরুষ নারী দাস দাসী কাজের মেয়ে ফকির মিসকিন সবাকে ফেতরা দিতে হবে দিতেই হবে চাঁপায় নবসা তো ওকে দিতে হবে হবে ওর বাপকে দিতে হবে ফেতরা দিতেই হবে ফকির হলে ফিরিয়ে দেওয়ার সময় তার চেয়ে বেশি দিয়ে দেওয়া হোক ও আমার বেহান তু আড্ডা কাবলাল খরুজ এলা সালা কাবলা খরুজ না ফেতরা বের করতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে এই যে বোখারি মুসলিমের হাদিস ফেতরা বের করতে হবে কখন ঈদের মাঠে যাওয়ার পূর্বে আগে যে নিয়ম ছিল সেটাই ঠিক ছিল আবু সাহিদা জিয়া তাল বলেন কন্যা জাকাতাল ফিতরে আমরা জাকাতুল ফিতর ফেতরা বের করতাম সান মিন তামিন একসা খাদ্য সান সাইরিন একসা একসা জব সান মিন তামারিন একসা খেজুর সান তাকেতিন একসা পনির সান মিন জাবিবিন একসা কিশমিস প্রথম শব্দ আছে খাদ্য তার মানে পৃথিবীতে যারা যেখানে যা খায় সেটারি ফেতরা দিবে খাদ্য সস কেউ যদি মনে করে আটা দিব তো দেখ তবে ধান দেওয়া ভালো নয় ধান সরাসরি খাদ্য নয় আগে কিছু আমাদের গ্রামেও ধান ফেতরা দিত চাউল গম দেওয়াই তুলনামূলক ভালো সম্মানিত দিনী ভাই বোন আবু সাহেদ খুদ্রি বলেন কাদেবা মহাবিয়া হাজানা মোতামের ফাকাল্লা মান্না মিম্বারে আমরা একসা করে ফেতরা দিয়ে আসছিলাম হঠাৎ করে মহাবিয়া রাজিয়াল্লাহ কালাম সিরিয়া থেকে আসলেন তিনি মিমবারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন ফাক্কাল্লা মা ফি সেদিন তিনি মানুষের সামনে যা বলেছিলেন মানুষের সামনে সেদিন বক্তব্য তিনি বলেছেন ইন্নি আরা আমি মহাবিয়া মনে করি আন্না সাইনমিন সামরাই সাম তা দিল সানমিন তামারিন সিরিয়ার অর্ধ সা গম মদিনের খেজুরের সমান জাতির উদ্দেশ্যে মবিয়া ভাষণ দিলেন মবিয়া রাজি আল্লাহ তালানহ জাতির সামনে বললেন জনগণ আমি মনে করি সিরিয়ার অর্ধ সা গম মদিনের খেজুরের সমান সিরিয়ার অর্ধসা গম মদিনার একসা খেজুরের সমান এই কথা জনগণ গ্রহণ করলো জনগণ অর্ধশা ফেতরা দিতে লাগল এই অর্ধশা গ্রহণ করলো ইরাকের মানুষ ইরাকের মানুষ একশা সমান ধরল সাড়ে তিন কেজি আজও ইরাক থেকে সা একটা পরিমাপ পাত্র কিনে নিয়ে এসে চাউল মাপলে গম মাপলে সাড়ে তিন কেজি সোয়া তিন কেজি ধরবে এরকমই ঠিক মদিনা থেকে একটা সা কিনে নিয়ে আসলে তাতে আড়াই কেজি ধরবে বা দুই কেজি চারশো গ্রাম ধরবে বা এক একটু বেশিও ধরতে পারে এ কথাই ঠিক মদিনের সা অনুযায়ী আড়াই কেজি বা দুই কেজি চারশো গ্রাম বা তার চেয়ে কিছু বেশি হতে পারে আর সিরিয়ার সা অনুযায়ী সাড়ে তিন কেজি হতে পারে তারা মূল্য হিসাবে অর্ধেক সা নিল আর বাকি মানুষেরা তা গ্রহণ করলো না আবু সাহিদ খুদরি বললেন আম্মা আনা আমি আবু সাহিদ খুদরি বলছি কুন্নান উখরেজো ফালামজাল ও কুল্লা নাজাল নুখরেজো সানমিন তামারিন আলা রসুল ইল্লা হে সালসালম উখরেজো হো মাইস্তো রাসুলের যুগে একসা শস্য ফেতরা বের করতাম যতদিন বেঁচে থাকবো একসাই ফেতরা বের করবো কম করব না তারা কম জনগণের একজন বলল আবু মিন খুদ্রি অর্ধসা গম দিলে হবে না তখন আবু সাইদ খুদ্রি বললেন অর্ধসা গম দিলে কেন হবে তিলকা কি মতো মবিয়ে। এটা হলো মবিয়ার মূল্য হিসাব এইটা হলো মল্ল হিসাব হিসাব আমি কখনো গ্রহণ করব না কখনো তা মানব না ম বিয়ার মল্ল হিসাব কখনো গ্রহণ করব না কখনো তা মানব না এই কথা বুসায়দ খুদ্রি রাজি আল্লাহ তালান বললেন আমি বলছি সম্মানিত দিনী ভাই বোন একসা ফেতরা বের করতে হবে এ কথাই ঠিক মল্ল নয় সারা দুনিয়ার মানুষ যদি মল্ল বের করে তব তা ফেতরা হবে না শস্য দিয়েই ফেতরা বের করতে হবে এ কথাই ঠিক যখন করোনা ধরেছিল তখন আমি বলেছিলাম কাবা ঘর কেন সারা পৃথিবীর মানুষ যদি তিন ফুট পর পর সলাতে দাঁড়াই তব তা বৈধ হবে না আর যদি কোনো দিন কেয়ামাত পর্যন্ত কাবা ঘরে পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় তবুও তা বৈধ নয় সেদিন বক্তব্যে বলেছিলাম তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর কোনো দিন পৃথিবীতে আসবেন না কাজে তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না মাস্ক পরে করোনা আমি ঠেকাতে চাইনি আমি বিশ্বাস করি ভাগ্যকে আল্লাহর নবী বলছেন মানুষ সৃষ্টির বছর পূর্বে মাউতাহা হাজার তাহা তার পৃথিবীর জন পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার পূর্বে মানুষের জীবন মানুষের মরণ মানুষের রুজি মানুষের রোগ ব্যাধি করোনা সেদিন লিখা হয়ে গেছে সেই দিন যদি করোনা লিখা থাকে আর যদি পাথরের ভিতরে ঢুকে থাকে তবুও তাকে করোনা ধরবেই ধরবে সেই দিন যদি করোনা না লিখা হয়ে থাকে আজ যদি করোনা যার হয়েছে তার গায়ের ওপরে শরীর লাগিয়ে বসে থাকে তবুও করোনা ধরবে না আমি আব্দুর এটাকে বিশ্বাস করি এভাবেই আছি এভাবেই থাকব অল্প দিন বাঁচতে এসে তাকদির পরিবর্তন করতে আমি রাজি নই